ओ बा এক্ষেত্রে কিন্তু প্রথম শট সেভ হয়ে গেল, গোলশিরো প্রথম শট সেভ। এবং সেভ সুনিরাম এসছে শট করতে, জার্সি নাম্বার 11। গোল কি আসবে? এবং সে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, তাই সরাসরি এখন টাই ব্রেকার হবে। নীল জার্সি রয়েছে গোলসি রাজা একাদশ, কমলা জার্সিতে রয়েছে হুগলি 7 স্টার। হুগলির প্রথম শট, বাইরে হয়ে গেল খুঁটি দিলে, কিন্তু প্রথম শট বাইরে হুগলির। দলের হয়ে 3 নম্বর জার্সি প্রথম শট নিতে এসছে, এক্ষেত্রেও কিন্তু প্রথম শট সেভ হয়ে গেল, গোলশিরো প্রথম শট সেভ। হুগলির দ্বিতীয় শট, উভয় দলের কিন্তু প্রথম শট সেভ হয়ে গেছে, দেখা যাক দ্বিতীয় শটে কি হয়। নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। ও এদিকে হুগলির 2 নম্বর শটও কিন্তু সেভ হয়ে গেল, গোলকিপার ভালো সেভ করলো কিন্তু বাঁ হাতে, ভালো সেভ। গোলসির রাজা একাদশের দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে, জার্সি নাম্বার 5। এবং সেভ, দুর্দান্ত সেভ করলো গোলকিপার, ভালো সেভ করলো। উভয় দলের কিন্তু দুটো শট সেভ হয়ে গেছে। গোলটা অবশ্য ছোট একটু রয়েছে এবং একটু হলেও দূর থেকে শট হচ্ছে। দিলীপ একাদশ ক্যাপ্টেনের মেহর আপন আমরেন ফিলের ক্লাব নিয়ে মন্ত সমাগ্রাম সেটা কত বা ও ভালো গোল, ভালো গোল গোল কিন্তু ক্যাপ্টেনের মেহর আপন আমরেন ফিলের ক্লাব নিয়ে মন্ত সমাগ্রাম 7 স্টারের খেলোয়াড় ভালো গোল করলো। এক্ষেত্রে কিন্তু হুগলির গোলকিপার সেভ করতে পারলে সরাসরি কোয়ার্টার ফাইনাল পৌঁছে যাবে। আগে দুটো ভালো সেভ করেছে, জার্সি নাম্বার 4 দলের হয়ে 3 নম্বর শট নিতে এসছে, দেখা যাক রাজা একাদশ গোল ফুলসির। না এক্ষেত্রেও কিন্তু গোল হয়ে গেল, ভালো ফিনিশ করলো।
রেফারি এক এক দিয়েছে। উভয় দলের কিন্তু দুটো করে সেভ ছিল এবং একটা করে গোল, তাই আরও একবার এক এক করে দিয়েছে রেফারি। দেখা যাক দলের হয়ে শট নিতে এসছে, স্টপার খেলছিল, জার্সি নাম্বার নেই, দেখা যাক। এবং ভালো গোল, ভালো ফিনিশ করলো। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আমাকে চলো দলের হয়ে শুনিলাম এসছে শট করতে, জার্সি নাম্বার 11। গোল কি আসবে? এবং সেভ, লাভলি সেভ করলো, ভালো সেভ করলো হুগলি সেভেন স্টার গোলকিপার। এবং এর সাথে সাথে হুগলি সেভেন স্টার কোয়ার্টার ফাইনাল পৌঁছে গেল।